তেলের মূল্য বৃদ্ধিতে দাম বাড়ল তেল কোম্পানির শেয়ারের। জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি করেছে সরকার। গত শুক্রবার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অক্টেনের দাম সর্বনিম্ন 34 থেকে সর্বোচ্চ 46 টাকা পর্যন্ত বাড়িয়েছে। তেলের মূল্য বৃদ্ধির এ খবরে শিল্পখাত, জীবনযাত্রা ও অর্থনীতিতে বিরূপ প্রভাব নিয়ে চিন্তিত শিল্পোদ্যোক্তা সহ সাধারণ মানুষ। তবে শেয়ার বাজারে তালিকাভুক্ত তেল কোম্পানিগুলোর শেয়ারের দাম ইতিবাচক প্রভাব দেখা গেছে আজ। রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা, যমুনা ও মেঘনা পেট্রোলিয়াম শেয়ার বাজারে তালিকাভুক্ত। তিনটি কোম্পানি বিভিন্ন পেট্রোল পাম্পের মাধ্যমে তেল বিক্রি করে। সপ্তাহের প্রথম কার্য দিবসের প্রথম 2 ঘন্টায় শেয়ার বাজারে সূচক কমলেও এই তিন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দিনের শুরুতেই যমুনা অয়েল শেয়ারের দাম প্রায় 10 টাকা বেড়েছে, আর পদ্মা অয়েলের দাম প্রায় 15 টাকা এবং মেঘনা পেট্রোলিয়ামের দাম 6.5 টাকা বেড়েছে। যদিও বেলা 1টার সময় তিন কোম্পানি শেয়ারের দাম কিছুটা কমেছে, তবে তা আগের দিনের চেয়ে বাড়তি ছিল। আজ বেলা 1টার সময় যমুনা অয়েলের শেয়ারের বাজার মূল্য ছিল প্রায় 174 টাকা, যা আগের দিনের চেয়ে 5 টাকা বেশি। মেঘনা পেট্রোলিয়ামের বাজার মূল্য ছিল 203 টাকা 50 পয়সা, যা আগের দিনের চেয়ে প্রায় 1.5 টাকা বেশি। আর পদ্মা অয়েলের শেয়ার বাজারে মূল্য ছিল 214 টাকা, যা আগের দিনের চেয়ে 5 টাকা বেশি। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে কোম্পানিগুলোর মুনাফা বাড়বে এ আশায় দিনের শুরুতে এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা যায়। তবে সার্বিকভাবে বাজারে সূচক কমতে থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ আগ্রহের কিছুটা ভাটা পড়ে। এ কারণে দিনের শুরুর দামটা ধরে রাখতে পারেনি কোম্পানিগুলো। বেলা 1টার সময় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক DHE প্রায় 6 পয়েন্ট কমে দাঁড়ায় 6,306 পয়েন্ট। এ সময় বাজারে লেনদেনের পরিমাণ ছিল 643 কোটি টাকা। প্রিয় দর্শক বন্ধুরা, নিউজ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।